आज हमें फेसियल करब शेहनाज क्रीम एटा दिए हमें आज हमें निजे के फेसियल कर देख कम भाव शेहनाज गोल्ड फेसियल क्रीमटा क्रीमर मध्य स्क्रब आ स्किन रेडियंस जेल आ मास्क आवं मॉइश्चराइजिंग क्रीम आतीटा क्रीम ही यूज करब 20 मिनट कर प्रसेस एक ही थाकबे जे भावे मैसेज करब मैसेजे प्रसेस किन्तु एक ही थाकबे प्रथम स्क्रब जेल मास्क तारपरे मॉइश्चराइजिंग क्रीम आमी ए क्रीमटा दिए आपनादेर देखाबो एगुलार आमी एक ही भावे आपनारा करबेन किन्तु आमी एकटाई देखाबो कारण आमी स्क्रब करे नियेछि आमी जेलटाओ यूज करे नियेछि आमी मास्कटाओ यूज करे नियेछि शुधु क्रीमटा आमी देखाबो आपनादेर क्रीमटा एखोनो आमार करा हयनि फेसियल करार जन्य देखे दिन जल एवं रुमाल एगुलो आपनारा तो अवश्य नेबेन मुखटा धोवार जन्य एक क्रीमटा निलाम क्रीमटा निये एबार आमी माखब क्रीमटा एकटु बेशी करे नेबेन সবসময় মাখবেন যখন উপরের দিকে তুলবেন আগে পুরো মুখটা মাখিয়ে নেবেন পুরো মুখটা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি প্রথমে আমি গলায় ম্যাসাজ করব তারপরে আমি মুখে মুখে এভাবে করবেন একবার একবার এভাবে করবেন একবার অ্যান্টি ক্লক হিসাবে করবেন ঠোঁটটা করবেন একটু জল হাত দিয়ে নেবেন সমস্ত করবেন 5 মিনিট ধরেই করবেন তারপরে গালে ম্যাসাজ করবেন চুলটাকে এইভাবে করে নেবেন তাতে গালটা করবেন এইভাবে করবেন গালটা একা তো একটু অসুবিধা হচ্ছে কাউকে করলে খুব ভালোভাবে করা যায় করলাম আপনারা দেখেন এবার নাকটা নাকটা কিভাবে করবেন নাকটা আপনারা এইভাবে একটু জলে হাত ধুয়ে নেবেন এইভাবে আপনারা করতে থাকবেন নাকটা নাকটা এইভাবে ম্যাসাজ করবেন করে নিয়ে গিয়ে একদম কপালে চলে যাবে কপালটি কিভাবে ম্যাসাজ করবেন শুকিয়ে গেলে একটু জল দিয়ে নেবেন যখন অন্যকে করবেন তখন এইগুলো আঙুলটা ইউজ করবেন দেখ আমি এই আঙুলটা ইউজ করছি এইভাবে আমরা মেসাজ করবো মেসাজের অনেক নিয়ম আছে মেসাজটা 20 মিনিট ধরে করতে হয় প্রতিটা নিয়ম আছে সেই নিয়ম গুলো আমরা পুরোপুরি ইউজ করবো চোখের ম্যাসাজটা করবো কিভাবে করবেন একটু জল দিয়ে নেবেন ক্রিম একটু মাখিয়ে নেবেন আমার ক্রিমটা মাখিয়ে নিয়েছি আমি কিন্তু মাখিয়ে নিয়ে আপনি চোখটাকে করবেন এইভাবে প্রথমে খুব আলতো ছোঁয়ায় চোখটা করতে হবে কারণ আমাদের চোখটা খুব নরম জায়গা এইভাবে আলতো ছোঁয়ায় করবেন এইভাবে করে নিয়ে গিয়ে এইভাবে এইভাবে একবার করবেন এইভাবে একবার করবেন একবার এইভাবে নেবেন পাঁচবার বা একবার এইভাবে নেবেন পাঁচবার নিয়ে তারপরে চোখ এইভাবে বন্ধ করবেন পাঁচবার
একটু সাবধানে করি। এবার আমি এই ম্যাসাজ মেশিনটা দিয়ে আমি নিজে মুখটা ম্যাসাজ করব। কিভাবে করব আপনাদের আমি দেখাচ্ছি। আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, ক্রিমটা লাগিয়ে এবং জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি। ক্রিম আপনারা শুধু ক্রিমও ইউজ করতে পারেন। দেখ, এবার আমি মেশিনের সাথে একটা সুইচ আছে, এই সুইচটা দিয়ে আমি ম্যাসাজ করব। আমি অন করব, অন করে আমি ম্যাসাজ করবো ঠিক এইভাবে উপরে দুটো ম্যাসাজটা করে মেশিনের সাহায্যে। বেশি টাইম করবেন না, 5 মিনিট ধরে করবেন, বেশি না করাই ভালো। এটা আমাদের স্কিনটাকে টাইট করতে সাহায্য করে। এভাবে আমি ওপরে তুলবো, এই মেশিনটা যদি আপনাদের না থাকে সে করবেন না, তাতে অসুবিধা নেই, কিন্তু হাতে যে মেসাজগুলো আমি দেখালাম সেগুলো আপনারা অবশ্যই নিজে নিজে করতে পারবেন। এভাবে আমি মেসাজটা করব। এইভাবে আমি মেসাজটা আপনাদের আপনারা তো দেখলেন আমি একা একাই ফেসিয়াল করলাম। আমার এই ফেসিয়াল করাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি বলছি ধন্যবাদ। আবার সাবস্ক্রাইব যদি কোনো বন্ধুকে দিয়ে করান তো খুব ভালোই হয়। লাইক কমেন্ট যারা করেছেন তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।